মিঠামইন হাওর কিশোরগঞ্জ। দর্শক, আজকে আপনাদের জন্য কিশোরগঞ্জ মিঠামইন হাওরের সম্পর্কে জানাবো এবং দেখাবো, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মিঠামইন কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা। মিঠামইনের উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিগলি উপজেলা। হাওর এলাকা হলেও এটি একটি প্রাচীন জনপদ। মিঠামইনকে অন্যান্য নামেও ডাকা হয়, তার মধ্যে মিঠামন, মিঠামইন বা মিঠামন বলে উচ্চারণ করে থাকেন। নামের উৎস নিয়ে যে মত আছে তার একটি হলো গ্রামের পার্শ্ববর্তী এলাকায় একসময় প্রচুর মিষ্টি বা মিঠারসের খাগড়া গাছের বন ছিল। এই খাগড়ার বন থেকে মিঠামন এবং সেখান থেকে মিঠামন বা মিঠামইন হয়েছে। শহর থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো ও কম সময়ে ঘুরে আসা যায়, সেজন্য মিঠামইন হাওর এলাকা ভ্রমণ প্রিয় মানুষের জনসমাগম বেশি হয়ে থাকে। এবার আমরা জানব মিঠামইন হাওরে যাবার উপায়। আপনি যদি শুধু মিঠামইন হাওরের কথা চিন্তা করে আসেন তাহলে প্রথমে আপনাকে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে হবে। ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে করে কিশোরগঞ্জ আসতে পারবেন। ঢাকা থেকে প্রতিদিন সকাল 7:15 11 সিন্ধুর প্রভাতী বুধবার বন্ধ ছাড়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। 3-4 ঘন্টার এই ট্রেন ভ্রমণ করতে খরচ হবে শ্রেণীভেদে 130-280 টাকা। বাসে আসতে চাইলে মহাখালী বাস স্ট্যান্ডে থেকে অনন্য পরিবহন ও অনন্য সুপার বাসে, এবং সায়দাবাদ থেকে আসতে চাইলে অন্যান্য সুপার ও যাতায়াত বাসে করে সরাসরি কিশোরগঞ্জ সদরে আসা যায়। বাস ভাড়া 200 থেকে 220 টাকা। কিশোরগঞ্জ রেল স্টেশন বা বাস স্টেশন থেকে রিক্সা, ইজি বাইক নিয়ে এবং ইজি বাইক দিয়ে একরামপুর বাস সিএনজি স্ট্যান্ড, তারপরে লোকাল সিএনজি অটো অথবা রিজার্ভ গাড়ি নিয়ে চামড়া চামটাঘাট, সেখান থেকে ঘন্টা অথবা সারাদিনের জন্য ছোট ইঞ্জিন নৌকা ভাড়া করে মিঠামইন হাওরের চারপাশ ঘুরে দেখা যাবে। চামটাঘাট থেকে ইঞ্জিন নৌকা মিঠামইন যেতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগে। ইঞ্জিন নৌকা ভাড়া ঘন্টা প্রতি 200-300 টাকার মধ্যে হয়ে থাকে, দরদামের উপর নির্ভর করবে। মিঠামইনের দেখার মতো স্থান, এবার আমরা জানব মিঠামইনের দেখার মতো স্থান। মিঠামইনের হাওরের ভ্রমণ ছাড়াও দেখার মতো আছে ঐতিহ্যবাহী নানা স্থাপনা, তার মধ্যে উল্লেখযোগ্য হলো মালিকের দরগা। মিঠামইন থেকে ট্রলার যোগে ঘাগড়া, সেখান থেকে আবার ট্রলার যোগে মালিকের দরগা যেতে হয়, আবার আসার সময় মালিকের দরগা থেকে ট্রলার দিয়ে ঘাগড়া, ঘাগড়া থেকে আবার ট্রলার যোগে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিতে হয়। সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট। শুকনো মৌসুমে মিঠামইন থেকে টেম্পো দিয়ে ঘাগড়া অথবা মোটরসাইকেলে মালিকের দরগা যাওয়া যায়। দিল্লির আখড়া। কিশোরগঞ্জ থেকে বাস বা সিএনজি করে চামড়াঘাট, চামড়াঘাট থেকে ট্রলার দিয়ে যেতে হয় দিল্লির আখড়ায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি। মিঠামইনের কামালপুর গ্রামে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে কাটিয়ে আসতে পারেন কিছুটা সময়। এছাড়াও আছে অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ। মিঠামইন উপজেলার গায়ের মহিলাদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী এখানকার ঐতিহ্য বহন করছে চলছে। এছাড়াও এই অঞ্চলে রয়েছে ঐতিহ্যবাহী অনেক খেলাধুলা, যেমন নৌকাবাইজ, লাঠি খেলা ইত্যাদি। নৌকাবাইজ হবে এমন একটা সময়ে গেলে হয়তো এই বাংলার ভিন্ন এক ঐতিহ্যের সাথে পরিচয় হবে আপনার। মিঠামইন বাজারের কাঠমহল এখনকার ঐতিহ্যের আরেক নিদর্শন, থাকার এক ব্যবস্থা। মিঠামইন উপজেলার থাকার খুব ভালো ব্যবস্থা নেই, যদি থাকতে চান তাহলে উপজেলা পরিষদের ডাক বাংলোতে থাকতে পারবেন। এছাড়া মিঠামইন বাজার এলাকায় শিকদার হোটেল ও সোহেল গেস্ট হাউসে থাকার ব্যবস্থা আছে। ভালো কোথাও থাকতে চাইলে কিশোরগঞ্জ সদরে রিভার ভিউ, গাংচিল, নিরালা
উজান ভাটে ক্যাসেল সালাম নামে বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এছাড়া অনুমতি সাপেক্ষে জেলা সদরের সরকারি ডাক বাংলোতে থাকতে পারবেন। এবার কি ভাবছেন, কি খাবেন? তো চলুন জেনে আসি কি খাওয়া যায় বাজারের স্থানীয় খাবার হোটেলে। চেখে দেখতে পারেন হাওরের বিভিন্ন স্বাদের মাছ। মিঠামইনের খাবার হোটেলগুলোতে সাধারণত হাওরের তাজা মাছই রান্না করা হয়। এবার জেনে আসবো কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলো। মিঠামইন ছাড়াও কিশোরগঞ্জ জেলায় রয়েছে নিকলি হাওর, ইটেনাট হাওর, শহরের নরসুন্দা লেক, বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর মন্দির, মানববাবুর জমিদার বাড়ি সহ আরও অনেক দর্শনীয় স্থান। হাতে সময় আর সুযোগ বুঝে পরিকল্পনা করে ফেলুন আপনার ভ্রমণ পরিকল্পনা। কিশোরগঞ্জ জেলার চারটি উপজেলা নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা এর প্রায় সবটুকুই হাওর অঞ্চল। বর্ষাকালে হাওর অঞ্চল পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। বর্ষা শেষে ধীরে ধীরে পানি কমতে শুরু করে। হাওরের বুকে যোগাযোগের জন্য নির্মিত সাবমার্সিবল রাস্তাগুলো তখন ভেসে ওঠে। এক সময় হাওরের মানুষের কাছে একটা কথা প্রচলিত ছিল, বর্ষাকালে নাওয়ার শুকনায় পাও, মানে বর্ষাকালে যোগাযোগের মাধ্যম ছিল নৌকা আর শুকনো সময় এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হেঁটে যাওয়াই ভরসা। কিন্তু এখন দিন বদলে গেছে। উপজেলাগুলোর মধ্যে যোগাযোগের জন্য অল ওয়েদার রোড ও সাবমার্সিবল রোড তৈরি হয়েছে। শুকনোকালে আর পায়ে হেঁটে যেতে হয় না। বর্ষায় হাওর ভ্রমণ খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। চারপাশের সমুদ্র সমান জলরাশির মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে কিশোরগঞ্জ হাওর অঞ্চলে। নিকলি, বেড়িবাঁধ, করিমগঞ্জের বালিখোলা ও অষ্টগ্রামে প্রচুর মানুষ ঘুরতে আসে বর্ষাকালে। তবে শুধু বর্ষাই নয়, অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা এই তিন উপজেলায় সংযোগের জন্য 47 কিলোমিটার উঁচু পাকা সড়ক অলওয়েদার রোড চালু হওয়ায় শীত বা শুকনো মৌসুমের হাওরের ভিন্ন রূপে দেখার জন্য ঘুরতে পারেন পুরো হাওর অঞ্চলে। সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জেলা সদরের সাথে ইটনা ও মিঠামইন উপজেলার সড়ক যোগাযোগের জন্য ফেরি চালু হয়েছে। শুকনো সময় অর্থাৎ অক্টোবর এপ্রিল এই সময়ে কিশোরগঞ্জ থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে ইটনা, মিঠামইনের মতো এলাকায়। আর অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা রাস্তা দিয়ে সারা বছরই চলাচল করা যাবে। বর্ষার চারপাশে যেমন পানি থই থই করে, পানি নেমে গেলে সেই জায়গায় ধানের সবুজ রাজ্যে কিংবা ধান পেকে গেলে সোনালী রাজ্যে পরিণত হয়। এই ভিন্ন রূপের সৌন্দর্য দেখতে একবার প্ল্যান করে ফেলুন শীত বা শুকনো মৌসুমে কিশোরগঞ্জ হাওর রোড ট্রিপ দিতে। প্রিয় দর্শক, আমরা সবসময় চেষ্টা করি সমসাময়িক তথ্য উপস্থাপন করতে। যদি কোনো তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট করে জানান। আরেকটি বিশেষ অনুরোধ, যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানে প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের। প্রিয় দর্শক, ভ্রমণ বিষয়ের উপরে আমাদের চ্যানেল রয়েছে অনেক ভিডিও। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন। আর আপনার ভ্রমণ হোক নিরাপদ সুন্দর, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।